হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজলস ব্লগে। সবাইকে অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো দেখতে থাকো। দেখো আমরা সবাই একসঙ্গে আছি আজকে। তো দেখো আমাদের মাঠে 16 টিমের ফুটবল খেলার ম্যাচ চলছে। তো দেখো, তো এটা ফাইনাল খেলা। তো আমি বিকেলবেলা থেকে একটু ফাইনাল খেলা দেখতে এসেছি। তো সবাই এসছে আমার সঙ্গে, আমার বাড়ি থেকে। তো বসে একটু খেলা দেখছিলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো দেখো তোমরা কীভাবে খেলাটা হচ্ছে। তো দেখো দুই টিম, মানে ফার্স্ট হয়েছিল যারা, তো তাদের সাথেই খেলাটা হচ্ছে। তো দুই দুই দলের সঙ্গে খেলা চলছে। তো কে জেতে কে হারে, ফাইনাল খেলা চলছে। তো দেখো বুঝতেই পারবে, তো সাদা দলটাই জিতেছে। সবাই দেখতে থাকো, আমরা সবাই দেখো হাঁটতে হাঁটতে কোথায় গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করব। তুই যা না জমের দরে, দেখো আমরা সবাই একসঙ্গে আছি। আমাদের বাড়ির পাশে রাস্তাঘাট গুলো কেমন, তো দেখো দেখো আমাদের বাড়ির পাশে রাস্তা, ইট, দেখো ইটের রাস্তা। তো দেখো মাঝখানে রাস্তা, চারধারে গাছপালা, পুকুর, দেখো বাড়ি লোকেদের রয়েছে। তো দেখো পুজো হচ্ছে, তো তাই মাইক এখানে টাঙিয়েছে। টাটা। দেখো পুকুর, মাঠে আমাদের খেলার মাঠের দক্ষিণ দিকে যে ইলেকট্রিক তার গেছে ওটাতে এখনই লাইট দেওয়া হবে। আপনারা তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির পাশে রাস্তাঘাট গুলো সব দেখাচ্ছি। তো দেখো ফুল হয়েছে কেমন। এইখানটা যে একটা বড় গাছ থাকতো, এখানে না হয় সেটা সেখানে, দেখো কত ফুল হয়েছে, দেখো এরা ফুল পাড়ছে। তো দেখো বাবিনের কাছে পাঠাচ্ছে। দেখো এরা সবাই কুল পাড়ছে, কুল ঘুরাচ্ছে। বাবা এখানে কুলগুলো ঘুরায়নি, দে ভাই থাম। বাবা অনেক কটা কুল পড়েছে তো। ও বাবা গো, কাজল রানী কুল না খেয়ে থাকতে পারে না। তো দেখো এখন আমাদের কুল পাড়া হয়ে গেছে, তো এখন ওর বাড়ি যাচ্ছি। কেন লোভ দেবে সবাই, আমরা এখন মাঠের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ি। এবং কুল দেখা রে, কতগুলো কুল পড়েছিস।
রয়েছে, দেখো কতগুলো কুলের মধ্যে, দেখেছো তো আরও রয়েছে, এই যে কুল আরও রয়েছে এই পকেটে, দেখো এই দুই পকেটে কুল দেখেছো তো। দেখো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, তোমাদেরকে মাঠটা একটু দেখালাম। তো দেখো আমরা কতগুলো কুল নিয়ে এসেছি, বাড়িতে নিয়ে এসে গামলা বাটির মধ্যে ঢেলেছি, দেখো কতগুলো, মনে হয় ওজন হবে 4 কিলো, দেখেছো কত সুন্দর। দেখো কুলটা টেস্ট করছি, টক যেমন মিষ্টিও তেমন। তো দেখো আজ আমরা সন্ধ্যেতে কী টিফিন করছি, তো মুড়ি, মুড়ি দিয়ে টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চানাচুর দিয়ে একসাথে মাখিয়েছি, দেখো চানা মুড়ি বানিয়ে সন্ধ্যেতে টিফিন খাচ্ছি। এই খাচ্ছে, এই খাচ্ছে, এই একদম খাচ্ছে, এই যে খাচ্ছে, তো দেখো মুড়ি মাখিয়েছি, তো সবাই মিলে খেলাম, তো খাওয়া দাওয়া হয়েই গেল, তো আর কিছু বলবো না, তো বেশি বকবক না করেই তো এখানেই আমার ছোট্ট ব্লগটা শেষ করলাম, সবাইকে টাটা, কেমন।